हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कार्तिक अल्टीमेट गाइड। आज हमें आलोचना करब ऑटो ट्रांसफार्मर के हमें बोलते वेरिएबल ट्रांसफार्मर। इलेक्ट्रिकल सिस्टम में एसी जे ट्रांसमिशन डिस्ट्रीब्यूशन सिस्टम तार मध्य ये ट्रांसफार्मर एक इम्पोर्टेंट डिवाइस, स्टैटिक डिवाइस, कारण एर मध्य किन्तु कोनो रोटेटिंग पार्ट नहीं। आम्रा जानी जे ट्रांसफार्मर साधारणत स्टेप अप स्टेप डाउन ट्रांसफार्मर है, स्टेप अप स्टेप डाउन ट्रांसफार्मर है। और एक धरनेर ट्रांसफार्मर है सेटा हच्छे भेरिएबल ट्रांसफार्मर बा अटो ट्रांसफार्मर, सेटा निये आजके आम्रा आलोचना करब। ताहले एई जे अटो ट्रांसफार्मर एर किन्तु एकटाई वाइंडिंग, কিন্তু অন্যান্য স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দুটো ওয়াইন্ডিং থাকে, একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড, প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংটা সাপ্লাইয়ের সঙ্গে কানেকশন থাকে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংটা লোডের সাথে কানেক্টেড থাকে। কিন্তু এখানে যেহেতু এটা একটা অটো ট্রান্সফর্মার, তার এটা একটাই ওয়াইন্ডিং, এই প্রাইমারি ওয়াইন্ডিংটাকেই আমরা কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিং হিসেবেও ব্যবহার করি। ট্যাপিং করার পর সেকেন্ডারি ওয়াইন্ডিং হিসেবে সেটা লোডের সাথে কানেক্টেড হয়। সাধারণত বাড়িতে আমরা যে স্টেবিলাইজার ব্যবহার করি বা অনেক সময় এখন যে আমরা বাড়িতে টিভি, রেফ্রিজারেটর এইসব যে ব্যবহার করি তাতে অটোমেটিক আমাদের স্টেবিলাইজার ব্যবহার করতে হয় না, অর্থাৎ একটা অটোমেটিক তার রিকোয়ারমেন্ট ভোল্টেজ সেটা কিন্তু সে অটোমেটিক নিজেই নিয়ে নেয়, অর্থাৎ তার যে ভোল্টেজ রেগুলেশন সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। সেরকম অটো ট্রান্সফর্মার মধ্যেও কিন্তু আমরা একটা ভেরিয়েবল ভোল্টেজ পেতে পারি, অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে বিভিন্নভাবে ট্যাপিং করে আমরা এখানে কিন্তু একটা ভোল্টেজ নিতে পারি। আমি এখানে দেখাবো যে এখানে একটা ইনপুট, এই ইনপুটটা 220 ভোল্ট আছে, কিন্তু এখান থেকে আমি এই প্রাইমারি ওয়াইন্ডিং থেকে যখন ট্যাপিং করে যখন আমি 110 থেকে 220 অবধি কিন্তু বিভিন্নভাবে ট্যাপিং করেছি, অর্থাৎ 7 থেকে 8টা ট্যাপিং করে কিন্তু আমাদের যে বাড়িতে যে স্টেবিলাইজার তাতেও কিন্তু একটা রোটারি সুইচ বা সিলেক্টার সুইচ দিয়ে অনেকগুলো ট্যাপিং করে সেই ওয়াইন্ডিংগুলো কিন্তু বিভিন্ন সিলেক্টার সুইচের সঙ্গে কানেকশন করা থাকে। তারপর সেখান থেকে আমরা ম্যানুয়ালি আমরা কিন্তু নবটাকে ঘুরিয়ে বা রোটারি সুইচটাকে ঘুরিয়ে কিন্তু বিভিন্ন ভোল্টেজ পেতে পারি। অটোমেটিক্যালি আমরা অটোমেটিক যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অটো ট্রান্সফর্মার থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ভোল্টেজ পেতে পারি। তাহলে সেটা কিন্তু এর কয়েকটা, এই অটো ট্রান্সফর্মার কিন্তু কয়েকটা অ্যাডভান্টেজ আছে। যেমন আমি বলতে পারি যেহেতু একটা ওয়াইন্ডিং, তাহলে কিন্তু আমাদের যে ওয়াইন্ডিংয়ের যে খরচ অর্থাৎ যে কপার সেটা কিন্তু অনেক কম লাগবে। যেহেতু কপার কম লাগবে আমাদের কস্ট কিন্তু অনেকটা কম হবে। এরপর আমি যে বলবো যে এর সাইজ এবং ওয়েট সেটা কিন্তু অনেকটা কম হবে। যেহেতু একটা ওয়াইন্ডিং তার কিন্তু কনস্ট্রাকশন বা সাইজ কিন্তু অনেকটা ছোটো করতে হয় বা ছোটো রাখলেও আমাদের চলবে, যার ফলে ওয়েট, যেহেতু ওয়াইন্ডিং একটা তাহলে ওয়েটে কিন্তু কম। তাহলে এই অ্যাডভান্টেজগুলোর জন্য কিন্তু আমরা এর বিশেষ কিছু আমরা ব্যবহার করতে পারি। এরপর আমি বলবো যে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার কিন্তু একটা, ট্রান্সফর্মারকে আমরা বলতে পারি কিন্তু একটা স্ট্যাটিক ডিভাইস, অর্থাৎ সে কিন্তু ভোল্টেজ এবং কারেন্টকে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, অর্থাৎ একটা হাই লেভেল থেকে লো লেভেল অথবা লো লেভেল থেকে হাই লেভেলে ট্রান্সফর্ম করে, কিন্তু ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে না। এখন যদিও আমাদের ভিএফডি এসে গেছে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ডিভাইস, কিন্তু বেশ কিছু জায়গায় আমরা মোটর স্পিড কন্ট্রোল বা বাড়িতে যেখানে সাপ্লাই কম বা ভোল্টেজের আপ ডাউন ভোল্টেজ কম সেসব ক্ষেত্রে কিন্তু অটো ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু আমরা অনেক অ্যাপ্লায়েন্সকে আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি। মেনলি যেহেতু এর একটা ওয়াইন্ডিং তাই কিন্তু এটা, দুটো ওয়াইন্ডিং থাকলে সেটাকে আমরা কিন্তু বলবো যে মিউচুয়াল ইন্ডাকশন হিসেবে কাজ করে, কিন্তু যেহেতু এটা একটা ওয়াইন্ডিং এখানে কিন্তু সেলফ ইন্ডাকশন হিসেবে এ কাজ করে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে অটো ট্রান্সফর্মার এটা কিন্তু একটাই ওয়াইন্ডিং, পুরোটার মধ্যে একটা ওয়াইন্ডিং, এবং এখানে 4টে টার্মিনাল আছে। 4টে টার্মিনাল কীভাবে, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু লোডের ফেজ, এটা লোডের ফেজ আর এটা নিউট্রাল। যেহেতু এর একটা ওয়াইন্ডিং এখানে কিন্তু নিউট্রালটা কমন হয়, এবং এইটা লোডের যেহেতু ফেজ তাহলে দুটো পয়েন্ট কেন, তাহলে কি ইনপুট দুটো ফেজ দিয়েছি, তা কিন্তু নয়।
অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যদি এখানে সাপ্লাইটা দিই তাহলে কি হবে আমরা 250 যত ইনপুট দেব ততই আউটপুট পেতে পারি, কিন্তু এখানে যদি আমরা দিই এক্সট্রা 10-15 ভোল্ট এক্সট্রা আমরা হাই পেতে পারি, যার জন্য এখানে একটা কার্বন ব্রাশ থাকে। সেই কার্বন ব্রাশের দ্বারা এখানে কিন্তু ফ্লাক্সের মাধ্যমে ভোল্টেজটাই কালেক্ট করে বিভিন্নভাবে আমরা এখানে ঘুরিয়ে আমরা দেখতে পারি। এখানে আমরা দেখতে পারি যে এই যে রোটারি সুইচটা এটা কিন্তু ঘুরিয়ে আমরা ভোল্টেজটা আমাদের প্রয়োজন মতো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভোল্টেজটা নিতে পারি।